প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি মাধ্যমিক নবম শ্রেণী অষ্টম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীর একটি প্রবন্ধ রচনা নিয়ে উপস্থিত হয়েছি প্রবন্ধটি হচ্ছে বাংলার উৎসব দেখে নাও ভূমিকা মানব জীবনে একটা অপরিহার্য অঙ্গ উৎসব মানুষ শুধুমাত্র খেয়ে পড়ে বেঁচে সন্তুষ্ট হয় না সে অনেকের সঙ্গে নিজেকে মিলিয়ে দিতে চায় দৈনন্দিন জীবনে একঘেমি থেকে মুক্তি চায় শ্রম ক্লান্ত জীবনে পেতে চায় সহজ অনাবিল আনন্দ আর সেই জন্য মানুষ উৎসবে মেটে ওঠে উৎসব মানুষকে আনন্দ দেয় প্রসারিত করে তার অস্তিত্বকে বাঙালি জীবনে সারা বছর ধরে অজস্র উৎসব লেগে থাকে বিষয় অনুযায়ী বাংলার উৎসবগুলিকে মোটামুটি চারটি শ্রেণিতে ভাগ করা যায় ধর্মীয় উৎসব সামাজিক পারিবারিক উৎসব ঋতু উৎসব জাতীয় উৎসব ধর্মীয় উৎসবগুলি দেখে নাও একটু সামাজিক উৎসব ঋতু উৎসব জাতীয় উৎসব এবং শেষে উপসংহার ঠিক আছে এ এটা এবছরে মাধ্যমিকের জন্যে ইম্পর্টেন্ট বা শ্রেণীর ভোকেশানালে যারা পড়ো তাদেরও একটা রচনা পড়ে তাদের রচনা কিন্তু খুব টাফ রচনা পড়ে না সাধারণ অত্যন্ত স্বাভাবিক রচনা পড়ে একটা সাধারণ রচনা তাদের জন্য এটা ইম্পর্টেন্ট দেখে নাও একবার ভিডিওটা একটু লাইক করে দিও শেয়ার করে দিও ধন্যবাদ এর পরে সাজেশান বা পরে অন্য ভিডিও নিয়ে আবার উপস্থিত হব